এদিকে তানভীর হত্যার প্রতিবাদে শনিবার শহরে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে নারায়ণগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট। এদিকে রাত 8টার দিকে শহরের আমলাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তানভীরের লাশ দাফন করা হয়েছে। এর আগে বিকেল 5:30টায় তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনার প্রাঙ্গণে নিয়ে আসা হয়। এ সময় নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াত আইভি, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। সন্ধ্যার পর শহরের আমলাপাড়া মসজিদে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এদিকে নিহত তানভীরের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে সাংস্কৃতিক জোটের কর্মীরা। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের সামনে থেকে বের হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিহত তানভীরের বাসভবনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে আগামীকাল হরতালের ডাক দেওয়া হয়।